হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজলোকে। তোমাদের কোনো কোনো স্বাগত, অনেক ভালোবাসা। আমি আজ এই ভিডিওটা শুরু করছি নতুন একটা দিনে। আজ নতুন একটা দিন, আজকে হচ্ছে শুক্রবার। তোমাদের সাথে শুক্রবার কথা হচ্ছে সকালবেলা। এখন বাজে হচ্ছে 9:30, আর এদিকে দেখতেই পাচ্ছ রান্না বান্না বসিয়েছি। রান্না বান্নার মধ্যে এইদিকে বসিয়েছি ভাত, এদিকে বসিয়েছে উচ্ছে কাঁকরোল আলু দিয়ে তরকারি, আর এখানে কালকের ভাত একটু বেঁচে গেছে, ওটা রেখে দিয়েছি মিশিয়ে নেবো। এখানে ইলিশ মাছের মাথা বের করে রেখে দিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে হবে তরকারি, তো এই হবে রান্না বান্না। আর সকালবেলা আজকে হয়নি কেন, বাবি তো বেরিয়ে গেছে। বাবি অ্যাকচুয়ালি কালকে আমাদের বিরিয়ানি খাওয়া হয়েছে, তোমাদের কালকের ছোট্ট ভিডিওটায় বলেছিলাম, তো রাতে খেয়েছে ওই সব, মানে বিরিয়ানিটা অনেকটাই খাওয়া দাওয়া হয়েছে তোলার জন্য মেনলি। কারণ হচ্ছে আবার রাতে ভাত করে মেশালাম, মিশিয়ে বেশি হয়ে গেছে, তো তাও এই কটা ভাত আমি তুলে রেখে দিয়েছিলাম আগে থাকতে। আমি জানি বেশি হয়ে যাবে, রাতে খাওয়া যায় না বেশি, ভাই বললো বলে করে মিশিয়েছি। তারপরে ওই চেপে চেপে খাওয়া দাওয়া হয়েছে, ওরা সকালে আর খেলো না। রাতে বিরিয়ানি খেলে বা ভারী কিছু খেলে সকালেও খায় না, চা বিস্কিট খেয়ে বেরিয়ে গেল। আর এইদিকে হচ্ছে শান্তুর কালকে ঝোল করে রেখেছিলাম, একটা ডিম দেখলাম বিরিয়ানি দিল বলে পরে সেদ্ধ করেছিলাম, দেখলাম কুসুম টুসুম সব বেরিয়ে গেছে, ওটার বিরিয়ানিতে দিয়ে কী করবো, শান্তুর ঝোলেতেই দিয়ে দিয়েছিলাম। আজকে কালকের ঝোল মতো করা আছে, হয়ে যাবে। এদিকে কালকে রাতে রায়তা করেছিলাম, বের করে রাখলাম, আমি বেলায় খেয়ে নেবো। এদিকে সকালে আজকে টিফিনে করেছি ঘুগনি, এই যে ঘুগনি আর রুটি। আমি রুটি রাখিনি, কারণ ওই আমারও সেমই একই ব্যাপার, তো হচ্ছে শুধু ঘুগনিটাই খাবো বেলার দিকে, এখন খাবো না তাও বেলায় খাবো। কালকে রাতে মেথি মুড়ি ভিজিয়ে রেখেছিলাম, সকালে ওই জলটা খেয়েই পেটটা ভরে যায়, তো খেয়ে দিয়ে চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখনও ঘরের কাজ বাজে কিছুই হাত লাগাইনি এখনও, তো দেখাচ্ছি। এই যে শান্টুকে ওষুধ খাইয়ে শান্টুর টিফিনটা খাইয়ে দিয়েছি, বিছানাটা ফাঁকা করে বালিশগুলো সব ওইখানে তুলে রেখেছে, এখনও বালিশ আর কি বিছানা ঝাড়া হয়নি। অ্যাকচুয়ালি বিছানা ঝাড়বো সকাল সকাল। এদিকে বিশাল থেকে এসে শান্টু ওটস দিয়ে গেল 10 প্যাকেট একসাথে, ভাবি কিনে রাখলো, কারণ সামনে আছে পুজো, তো পুজোর সময় আবার মানে ওইসব কেনাকাটা করা অনেকটা ঝামেলার ব্যাপার, তো বলেছিলাম 2-3 প্যাকেট 4 প্যাকেট অর্ডার দিয়ে, তো বললো যে না বেশি করেই কেনা থাক। তো এই যে এগুলোকে এখন রাখতে গেলে আমার মাথার ঘাম বাইরে ফেলতে হবে। দেখি ওই বিছানার নিচে ঢুকিয়ে দেবো বেশিরভাগ প্যাকেট, আর 2-3টা প্যাকেট বাইরে রাখবো বেশি, আর বাকিগুলো সব বিছানার নিচে ঢুকিয়ে দেবো, যখন যেটা লাগবে বের করে আর ইউজ করতে হবে। এই হচ্ছে এইটুকুনি জায়গা, আমি তো কোথায় রাখবো 10 প্যাকেট ওটস রাখা, মুখের কথা। এই হচ্ছে ব্যাপার স্যাপার, বুঝলে তো। চলো সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আমাদের তো পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, তোমাদের কত দূর একটু কমেন্ট করে জানিও। তো এই আর কি পুজো, এবারে সেরকম একটা মানে পুজো পুজো মানে একটা আনন্দ, সেই আনন্দটা আসছে না ঠিকই, কিন্তু পুজোর সময় তো পুজো, একটা বছরে একবার পুজো, দুর্গা পুজো বলে কথা, তাই না? তো মা আসছেন যখন, তখন তো তাকে আদর আপ্যায়ন করতেই হবে, তো ওই রকমই আয়োজন চলছে, ছোটর ওপরেই সব কিছু হচ্ছে আর কি। তো ঠিক আছে, এবারে আমার ফার্স্ট পুজো এই অ্যাপার্টমেন্টে আর কি, তো তোমাদের দেখাই প্যান্ডেল শুরু হয়ে গেছে। প্যান্ডেল শুরু হয়ে গেছে, তো চলো এবারে ঘরের কাজ বাজে হাত দিই। আর হচ্ছে আমি ভিডিও করছি আর সবাই আমার দিকে দেখছে, মানে ওরা বসে আছে বলে আমি ভিডিও করছি নাকি এইসব ওরকে ওরা বুঝতে পারছে না। তো যাই হোক, চলো বিছানাটা পরিষ্কার করি, কাজ বাজে হাত দিই, আর আর কি চলো সাথে থাকো, দেখতে থাকো। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমার ফ্যামিলি মেম্বারটা অনেক 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 তাড়াতাড়ি বেড়ে যায়, তোমাদেরকে সাথে নিয়ে একটু ফ্যামিলি মেম্বার বাড়ুক, অনেকদিন যাবো সেরকম বাড়ছে না,
তো একটু সাথে থাকো আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা।
এই যে এদিকে করেছি উচ্ছে দিয়ে কাঁকরোল দিয়ে তরকারি, আর এদিকে করেছি ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি। এখানে রায়তা চাপা দেওয়া রয়েছে কালকেকার, এখানে ভাত, এখানে সান্টুর চিকেন ডিম দিয়ে ঝোল। তোমাদের সকালবেলা বললাম বিছানাটা ছাড়া সব পরিষ্কার করলাম, তোমরা দেখতেই পেলে। তারপরে ঘুগনি নিয়ে বসেছি খেতে, তো ঘুগনিটা গেল উল্টে বিছানার মধ্যে। তো আবার চাদরটা চেঞ্জ করলাম, অল্পই পড়েছিল তো তার জন্য তাড়াহুড়ো করে চেঞ্জ করে নিলাম চাদরটা। বালিশের কভার টভার আর চেঞ্জ করিনি, কারণ হচ্ছে ওগুলোই তো কিছু হয়নি, বসেই খাচ্ছিলাম, খেতে খেতে পড়ে গেছে কী করে, মানে কী করে পড়লাম নিজেও বুঝতে পারলাম না। তো যাই হোক, চাদরটা তুলে নিয়েছি, কারণ না তুললে দাগ হয়ে যাবে। বিছি অল্পই পড়েছিল, কিন্তু একটা হলুদ হলুদ দাগ হয়ে গেলে না ভালো চাদরে, পরের বারে পাততে ইচ্ছে করে না। তো সেই কথা চিন্তা ভাবনা করে চাদরটা তুলে নিয়েছি, তুলে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। কেচে কুচে নেওয়া ভাবছিলাম, কিন্তু ছাদে যাবো জামা কাপড় তুলতে, আবার গিয়ে মেললে আজকে আবার তোলার ঝামেলা হয়ে যাবে, ওই জন্য আজকে আর কাচলাম না। মানে জল দিয়ে হালকা করে এ করে রেখে দিয়েছি, কালকে কেচে আজকে রাতে কেচে নেবো। আর এই তো হচ্ছে কাজ বাজ, আর বাবির অ্যাক্সিডেন্ট হলো যে এই জামাটা ছিঁড়ে টিড়ে গেছে, এই যে বা হাতে ফাতাগুলো, হাতে টাতাগুলোই ছিঁড়েছে, মানে হাতটাতেই তো মেন লেগেছে, হাতের এইখানটা খোসা লেগে আর কি ছিঁড়ে গেছে। তো সেইগুলো বাদ দিয়ে দিয়েছি, আর বাকি জামাটা এই যে এখানে চেয়ারে এটা গদিটা লাগিয়ে নিয়েছি। এইদিকে যা, এটাও কিন্তু বাবির জামা, বাবির জামা দিয়ে এটা করেছি, এটা আবার ঠিকঠাক করে করতে হবে, ঘষা লেগে লেগে সব এলোমেলো হয়ে গেছে। তো এটাও করে দিয়েছি, এক একটা এক এক রকম হয়ে যাচ্ছে, হোক আপাতত তারপরে সময়ের সুযোগ মতো ওইগুলোরও কভার করিয়ে নেবো সব, কারণ শান্টুর নোংরা নোংরা পায়ে ওঠা নামা করে তো তো নোংরা হয়ে যাচ্ছে। আর শান্টুও বাবির মতো চেয়ারে বসেই খায়, বাবি যে চেয়ারে যেরকম ভাবে বসে খাবে ও সেই রকম ভাবে ওকে, মানে বাবিকে পুরো নকল করতে থাকে। তো এবারে খেতে বসলে ওই টুকটাক করে ফেলে মুখ থেকে, ওটস ফোটস খেতে বসলে বিচ্ছিরি বিচ্ছিরি দাগ হয়ে যায়, দেখবে এই চেয়ারটাতেও হয়েছে, দেখো দেখাতে পাচ্ছি, সাদা সাদা মতো, তুলে নি সাথে সাথে মুছেও নি, কিন্তু হলে কি হবে একটা বিচ্ছিরি দাগ দাগ হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমি চিন্তা ভাবনা করলাম এটা এখানটাতেই দিয়ে দিই, সব রকম আলাদা আলাদা কালার হচ্ছে হোক। তারপরে বড় কাপড় কিনবো, কিনে আর সব সবকটা একই কাপড়ে করে নেবো, তাহলে দেখতে ভালো লাগবে। তো এক্ষুনি হবে না, পুজোর পরপর করবো, এই চিন্তা ভাবনা করেছি। আর গ্যাস ওভেনটা তো অনেকক্ষণ আগেই মোজা টোজা হয়ে গেছে, বাবা আসলো, শান্টুর পটি ফেলার কাজ প্লাস্টিক শেষ হয়ে গেছিলো, বাবা এসে দিয়ে গেল, আকাশের ব্যথা যন্ত্রণার ওষুধ দিয়ে গেল। তো এইসব আর কি, একটা ওষুধ আমি পাঠিয়ে দিয়েছি ওকে ব্যাগে করে, কারণ হচ্ছে সকালে তো কিছু খেয়ে যায়নি, ওর জন্য ওষুধ তো আমি দিতে পারলাম না, বললাম দুপুরে খেয়ে দে উঠে আর খেয়ে নিস, বললো ঠিক আছে। আর চলো এবারে ঘর দৌড়গুলো ঝাড় দেওয়া মোছা বাকি, 12টার মধ্যে ঝাড় দেওয়া মোছাটা করে নিলে 12টায় শান্টুকে খাওয়াবো, একদম কাজগুলো ঠিকঠাক টাইম মতো চলবে। চল Thank you.
তো বন্ধুরা, এখন বাজে 2:05 হয়েছে। 2:05 বাজে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে শোবো। ওই যে শান্তকানে শুয়ে পড়েছে, আর আমি এই যে চাদর টাদর নিয়ে বসে আছি, এবারে শুয়ে পড়ব। ছাদে যে কটা জামা কাপড় ছিল সব তুলে নিয়ে চলে আসলাম। মানে যে পরিমাণে রোদ, বাপরে বাপ! স্নান করার আগেই যাবো ভেবেছিলাম, কিন্তু দেখলাম কারেন্ট ছিল না, লিফ্ট চলছিল না, ওই জন্য আর যেতে পারিনি। সিঁড়ি ভেঙে ছাদে, বাপরে বাপ! এই গরমে ছাদে গিয়ে আমার মাথা ঘুরে যেত সিঁড়ি ভেঙে উঠে, তো তখন ওই জন্য যাইনি। স্নান টান করে বেরোলাম, দেখলাম কারেন্ট এসছে, তো তারপরে গেলাম ছাদে। আর এখন একটুখানি এসিটা চালালাম, প্রচণ্ড ছাদ থেকে ঘুরে এসে না প্রচণ্ড গরম হচ্ছে। মানে বিকেলে যাব ভেবেছিলাম, তারপরে ভাবলাম বিকেলে গেলে আর জামা কাপড় মানে রং চঙে থাকবে না, আমার সব নাইটিগুলোর রং জ্বলে যাবে, ওই জন্য যা যে পরিমাণে রোদ, বিকেল পর্যন্ত থাকলে আমি আর জামা কাপড় চিনতেও পারতাম না, ওই জন্য সব তুলে নিয়ে চলে আসলাম। একদিক থেকে ভালো হয়েছে, একটু কষ্ট হলো কিন্তু তোলাটা হয়ে গেল এই আর কি। তো হাতে একটুখানি লাগালাম ক্যাস্টর অয়েল, কিন্তু কোথায় কি ওই চ্যাপচ্যাপে পরিমাণে তেল হাতে একদম হুড়ুর করে টেনে নিল, কিচ্ছুই নেই হাতে, আবার একবার দিলে মনে হয় ভালো হয় এই আর কি। তো চলো, ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে 7:45, গুড ইভিনিং সবাইকে। তো ঘুম টুম থেকে উঠে সন্ধ্যে দিলাম, চা করলাম, চা খেলাম, চা খাওয়া হয়ে গেছে, আর ভিডিও এডিট নিয়ে বসেছি। জানি না ফোনটা আবার কি মানে বলছে না, সব কিছু কেমন একটা মানে হজপজভাবে কদিন যাবত চলছে, ফোনটা কেমন একটা ডিস্টার্ব হচ্ছে, মানে আলোটা কাঁপছে এরকম 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 করে, তোমরা হয়তো দেখে থাকবে, নোটিস করতে পারবে। এখানে হচ্ছে ঘরেও হচ্ছে, কোনোভাবেই ঠিকঠাক করতে পারছি না, কি হচ্ছে কি এটা তোমরা জানলে একটুখানি জানিও তো। আইফোনে এটা আবার কি প্রবলেম শুরু হলো, আমার ফোন তো এরকম করে না। তো যাই হোক, অনেকভাবে করার চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই ঠিকঠাক হচ্ছে না। আমার বাবি আসুক, বাবিকে আবার দেখাই কি হলো কে জানে। আমার এই ফোনটা কিছু হলো না, আমি পুরো একদম মন্থ, আমার ভিডিও ভিডিও সব মাথায় উঠবে। স্যামসাং দিয়ে তো ভিডিও করাই যায় না, কারণ হচ্ছে একদম সেই এই হাঁটা চলা করলে মনে হবে পাহাড় পর্বত দিয়ে হাঁটা চলা করছে, এত লাফায়। স্যামসাং দিয়ে ভিডিও করা যায় না, জানলাম স্যামসাং কিনতামই না, তো অতটা মাথায় মানে আইডিয়া ছিল না আর কি, নিয়ে নিয়েছি। তো তারপরে বুঝতে পারছি বলে নিজে ইউজ না করলে কোনো জিনিসটা বোঝা যায় না, সেই রকমই। জামাটা চেঞ্জ করবো, এই টপটা প্রচণ্ড গরম হচ্ছে, এই টপটা আর গরমে পরা যাবে না, তুলে ফেলতে হবে, শীতকাল আসছে, শীতকালে তো আমি পরতে হবে, প্রচণ্ড গরম হচ্ছে। আর এমনিতেও খুব গরমও পড়েছে, কতই বা এসি চালিয়ে রাখা যায় বলে তো কত মিটার উঠবে, ওই ভয়তে এসিও সেরকম চালাতে পারছি না। দুপুরে একটু চালিয়েছিলাম, ওই চালিয়ে একটু ঘরটা ঠান্ডা করে বন্ধ করে দিয়েছিলাম এই আর কি। কত এসি মানে মানুষে কত এসি চালাতে পারে, প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড, মানে আবার বেশ বৃষ্টি আসবে মনে হচ্ছে এরকম, মানে বৃষ্টি আসার আসার আগের ওয়েদারগুলো এরকম মানে তিতিবিরক্ত গরম পড়ে। তো যাই হোক, রান্না বান্না তো সকালের পড়াই রয়েছে, তো রাতে রান্না বান্না বলতে আরেকটু ভাত করতে লাগবে, আই হোক মানে দেখবো আগে তারপরে করবো, না তো এই বেশি করে ফ্রিজেতে জমবে ওরকম করবো না, আগে বের করে দেখবো, ভাত রয়েছে অনেকটা, আগে দেখবো তারপরে। তো সেরকম বুঝলে ভাত করতে হবে, আর হচ্ছে একটুখানি ভেটকি মাছের ঝাল বাবিকে করে দেবো, কারণ আমি ভেটকি মাছ খাই না, আর যা তরকারি এবছর রয়েছে আমার হয়ে যাবে, আর বাবিকে একটু ভেটকি মাছের তরকারি করে দেবো, এই চিন্তাভাবনা করেছি, কারণ ও কুমড়ো দিয়ে ইলিশ মাছের মতো দিয়ে তরকারি কতটা খাবে সারাদিন পরে আমার সন্দেহ আছে, কারণ ও যেহেতু কুমড়ো খায় না, ওই জোর জবস্তি করে হয়তো একটু টেস্ট করবে, এর থেকে বেশি আর ও খাবে না সারাদিন পরে, ভাতটা খাবে, মানুষটাকে ওইসব দিয়ে দিতেও ইচ্ছে করে না, একটু শান্তি করে ভাতটা তো খাবে সারাদিন পরে, একটু ভেটকি মাছ করে দেবো। তো ওটা রাতের দিকে একটু বসালেও হবে, অসুবিধা নেই, তো বেরোবে, তারপরে ভেটকি মাছটা বের করে বসিয়ে দেবো। আর ভেটকি মাছ হতে হতে সেরকম মানে খুবই নরম মাছ, বেশি টাইমও লাগবে না, ফ্রিজ থেকে বের করতে হবে, এটাই যা। তো চলো, শান্তু সবজির ঝোল খেয়ে নিয়েছে, সবজির ঝোল না সবজি স্টু খাওয়া দাওয়া হয়ে গেছে চিকেন দিয়ে। ওই যে দেখতে পাচ্ছ ঘরেতে বসে রয়েছে, আর কিরকম একটা আলোটা একদম সেই বিচ্ছিরি লাগছে,
তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো হয় প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। কালকে আসছে নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ করে নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো, সাথে থাকো রায়স ব্লগে। টাটা, গুড নাইট।